وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ. এই পহিলা জানুয়ারি মাসকে কেন্দ্র করে আপনার আমার ঘরের ছেলেমেয়েরা পিকনিকের নামে গিয়ে তারা এই ধরনের ডিজে হোন্ডা ভাড়া করে নিয়েছে, গান বাজনার মধ্যে ব্যতিব্যস্ত থাকে। এই গান বাজনাকে দিন ইসলামে হারাম করা হয়েছে, এমনকি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে যদি আমরা দেখি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে হাদিসটি বর্ণনা করছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন, হাররামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবাতা, মদ জুয়া এবং বাদ্যযন্ত্রকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। সম্মানিত উপস্থিতি, অত্র আয়াত এবং হাদিসে প্রমাণ হচ্ছে বাদ্যযন্ত্র গান বাজনাকে দীন ইসলামে হারাম করা হয়েছে। অতএব পিকনিকের নামে গান বাজনা যারা করে এটা ইসলাম সমর্থন করে না, এটা শরীয়ত সমর্থন নয়, তার জন্য এটি আমাদের জন্য হারাম, মুসলিমের ঘরের ছেলেমেয়ের জন্য এটা শুভ প্রয়োগ করছেন যে ইফ ইউ টিচ ইউর চাইল্ড 3 years, যদি তুমি তোমার সন্তান মূল্যবান তিনটি শিক্ষা দাও, রিডিং পড়া, রাইটিং লিখা এন্ড অ্যারিথমেটিক এবং পাটিগণিত, এন্ড উইল গেট ফোর্থ আর রিলিজিয়ন, যদি তাদেরকে 4 নম্বরে ধর্মীয় শিক্ষা যদি না দেওয়া যায়, তাহলে 5 নম্বরে কোনো সন্দেহ নেই এদেরকে রাস্কালিটি পাবেন, অসভ্য বর্বর পাবেন, সেটাই হচ্ছে। এরা এই ধরনের টিচার, চাহে টিউশন টিচার হোক চাহে কোনো সরকারি সংস্থার টিচার হোক, এরা সভ্যতা এদের ভিতরে নেই, এ সভ্যতা তাদের মা বাপ দেয়নি, এরা সভ্যতা পায়নি, যার কারণে এদের কাছ থেকে কোনো সভ্যতা পাওয়া যায় না, পাওয়া যাচ্ছে না, তার জন্য দেখতে পাচ্ছেন না একজন একজন বড় ডিগ্রিধারী ডাক্তার আর টিচারকে দেখতে পাচ্ছেন না, বড় ছোটদের বড়দের কোনো শ্রদ্ধা ছোটদের কোনো স্নেহ নেই, বুক ফুলিয়ে সিগারেট ধরাচ্ছে, এদেরকে সভ্যতা কি করে বলতে পারেন? এরই জন্য তো খ্রিস্টান দার্শনিক করে আল্লাহ রাসূল তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন খ্রিস্টান দার্শনিক আফসোস করে বলেছেন এদের ভিতরে সভ্যতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم
ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك هم لهم عذاب مهين وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك عن ابن عباس عن رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى حرم الخمر والميسير والكوبة رومشكت أمر سموكين بسيطك বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সমবয়স্ক মুসল্লিবৃন্দ সর্বপ্রথম প্রশংসা আছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নতুন বছরে সুস্থ সবল রেখে নতুন বছরের প্রথম জুম্মা নিয়ে আসার তৌফিক দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। অতপর দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমি ফার্স্ট জানুয়ারি 2021 সালে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফার্স্ট জানুয়ারি নববর্ষ উৎসব পালন করা শরীয়ত সম্মত কিনা বিষয়টিকে এই জন্যেই আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি, যেহেতু সময় সেটাই আমরা দেখতে পাই। এই সময়টিতে অনেক মুসলিম ছেলেমেয়েরা এই ধরনের কার্যকলাপের মধ্যে তারা লিপ্ত হয়ে যায়, যেটা শরীয়ত সম্মতি দেয় না। সম্মানিত উপস্থিতি, আমরা জানি আমাদের দীন ইসলাম হচ্ছে পরিপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থুল কোরআনুল কারীমে সূরা মায়েদার 5 নম্বর সূরার 3 নম্বর আয়াতে তিনি জানিয়েছেন, ঘোষণা দিয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে কথাটি বলেছিলেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ সুবহান ওয়া তাআলা এই আয়াতটিতে জানিয়েছেন আল ইয়াউমা আকমালতু লাকুম, আজ আমি তোমাদের জন্য দীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। আল ইয়াউমা আকমালতু দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মতি, এবং নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা, এবং আমি দীন ইসলামের প্রতি রাজি হয়ে গেলাম, সন্তুষ্টি হয়ে গেলাম। সম্মানিত উপস্থিতি, দীন ইসলাম মানব জাতির জন্য একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মানব জাতির প্রয়োজনীয় সমস্ত জিনিস, সমস্ত বিধান দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র জায়গায় ব্যক্ত করছেন সূরা আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 38-এর মধ্যে যে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, আমি আমার এই কিতাবে সমস্ত জিনিস দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি। মানে এই দুইখান আয়াত প্রমাণ করছে যে মানব জাতির জন্য যতগুলো প্রয়োজনীয় জিনিস আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিনিস দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। মানুষের চাওয়া পাওয়া যতগুলো রয়েছে সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। তাহলে আমরা আজকে জানব কোরআন হাদিস এবং ইসলামের ইতিহাস দিয়ে
যে নববর্ষ উৎসব ফার্স্ট জানুয়ারি এগুলো এই উৎসব পালন করা যাবে কি না, আমরা যদি সেগুলো দেখি ইনশাল্লাহ আমরা বুঝতে পারব। সম্মানিত উপস্থিতি, প্রথমে আমরা জেনে নিই যে খ্রিস্টান ধর্মের মানুষেরা যিশু খ্রিস্টের জন্ম থেকেই তারা সেই দিনকে দিনের সূচনা, বৎসরের সূচনা হিসেবে তারা পালন করে থাকে। বাঙালিরাও সম্রাট আকবরের যুগ থেকে পহিলা বৈশাখের দিনকে, পহিলা বৈশাখকে মাসে বৎসরের প্রথম মাস হিসেবে সেই দিনটাকে তারা উৎসব করে থাকে। সেই রকমই মুসলিমদেরও নববর্ষ রয়েছে, সেটি হচ্ছে বৎসরের প্রথম যেটি মাস সেটি হচ্ছে মহররম মাস। আজকে আরবি মাসের জুমাদুল উলার 16 তারিখ 1442 হিজরি। আফসোসের বিষয়, অধিকাংশ মুসলিম এটা জানেও না যে আরবি মাস কোনটি চলছে এবং আজকে কত তারিখ এটা জানে না, অথচ মুসলিমদের সম্পৃক্ত হওয়া উচিত ছিল আরবি মাসগুলোতে, এতে সম্পর্ক রাখা উচিত ছিল, কিন্তু সেটা নেই, এটা আফসোসের বিষয়। সম্মানিত উপস্থিতি, যদি নববর্ষ ইসলামে পালন করা যায় তাহলে আজকে যে মাসটি চলছে এটি হচ্ছে জুমাদুল উলা। জুমাদুল উলা কেন বলা হয়, যেহেতু জুমাদুল উলা আর জুমাদুল উখরা এই দুইটি মাসে ঠান্ডা কনকনের দিন চলে, শীতের দিন, বরফ পড়ে, এর জন্য এই দুইটি মাসকে এই নামে আখ্যায়িত করা হয়েছে। তো সেই হিসাবে আমাদের এখন যেটি আরবি মাস চলছে সেটি হচ্ছে জুমাদুল উলা। এই আরবি মাস এটি চলছে 5 নম্বর মাস, 5 নম্বর রানিং মাস চলছে। প্রথমেই চলছে মহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, তারপরে জুমাদুল উলা। তাহলে যদি দিন ইসলামে নববর্ষ উৎসব যদি পালন করা শরীয়ত সম্মত হতো তাহলে আজ থেকে নিয়ে 4 মাস আগে মানে মহররম মাসের 1 তারিখে মুসলিমদের নববর্ষ উৎসব পালন করা উচিত ছিল, যেটা আমরা কখনো দেখতে পেলাম না সৌদির বুকে। যেহেতু ইসলামিক রাষ্ট্র সেখানে আমরা ইসলামিক দেশ হিসেবে সেখানে আমরা কখনো দেখতে পাচ্ছি না যে আরবি প্রথম নববর্ষ নতুন বৎসর এলে তারা মহররমের 1 তারিখে এই নববর্ষ উৎসব পালন করছে, এটা আমরা পাচ্ছি না। তাহলে আমরা জানি যে ফার্স্ট জানুয়ারি ইংরেজির প্রথম মাস, তাহলে এই জানুয়ারি মাস এলো কোথা থেকে, এটি রোম দেশের মানুষরা তাদের একটা জানুস নামক একটা দেবতা ছিল, তারা যে কোনো কর্ম যে কোনো কাজ শুরু করত তারা সেই জানুস নামক দেবতার নামকে স্মরণ করে, যার ফলে তারা ইংরেজি 12টি মাসকে নির্ধারিত করার পর প্রথম যে বৎসরের সূচনা যে মাসটি রেখেছে সেটি হচ্ছে জানুয়ারি। জানুস নামের নামকরণেই তারা জানুয়ারি রেখেছে। তাহলে বোঝা যাচ্ছে এটা একটা ধর্মীয় ব্যাপার, ধর্মীয় উৎসব, এদের একটা ধর্মীয় বিষয় যার কারণে তারা জানুয়ারি মাসকে প্রাধান্য দিয়ে তারা উৎসব পালন করে থাকে। তবে মুসলিমরা করবে কেন, এটি মুসলিমের আফসোসের বিষয়, মুসলিমরা কেন এর সঙ্গে সম্পর্ক রাখবে। সম্মানিত উপস্থিতি, আজকে আফসোসের বিষয়, এটা একটা ধর্মীয় উৎসব, ধর্মীয় উৎসব থাকলেও আমরা মুসলিম ঘরের ছেলেমেয়েরা আজকে আমরা তাদের এই উৎসবের মধ্যে সামিল হয়ে গেছি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি খ্রিস্টানদের সাথে সম্পর্ক রাখা, ইহুদি খ্রিস্টানদেরকে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে নিষেধ করেছেন। কেন নিষেধ করেছেন, আমরা যদি মহাগ্রন্থ কোরআনুল কারীমে সূরা মায়েদার 5 নম্বর সূরার 91 নম্বর আয়াত যদি দেখি, সেই আয়াতটিতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখুযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দিন ওয়া মান ইয়াতাল্লাহু মিনকুম ফাইন্নাহু। এখানে আল্লাহ সুবহান ওয়া তাআলা জানিয়েছেন, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না, কেননা তারা এক অপরের বন্ধু, তারা তোমাদের বন্ধু নয়, আর যারা তাদেরকে তাদের সঙ্গে মিলে যাবে তারা তাদের সঙ্গে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, আল্লাহ সুবহান ওয়া তাআলা জানালেন। অপর আয়াতে সূরা মায়েদার 5 নম্বর সূরার 57 নম্বর আয়াত যদি দেখি, সে আয়াতটি আল্লাহ সুবহান ওয়া তাআলা জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখুযুল্লাযীনা ইত্তাখাযূ হুজুয়া দীনাকুম হুজুয়া,
এই আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন, হে ইমানদারগণ, তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না যারা তোমাদের দীন ইসলামকে হাসি ঠাট্টার পাত্র বানিয়েছে। আজকে ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করে দীন ইসলামকে হাসির ঠাট্টা বিদ্রুপ করে থাকে। আমরা বিগত দিনে দেখলাম যে ফ্রান্সের মতো জায়গায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন তৈরি করে তারা ব্যঙ্গ উপহাস করেছিল। এখনও বর্তমান রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে, সেটি হচ্ছে কমান্ডো ফিল্মকে নিয়ে, যে ফিল্মটিতে কলঙ্কিত করা হয়েছে দীন ইসলামের কালেমাকে নিয়ে। যেই কমান্ডো ফিল্মে দীন ইসলামকে কটাক্ত করা হয়েছে তাদের কালেমাকে এবং তাদের মাথায় পাগড়ি, তাদের টুপি এবং তাদের দাড়িকে নিয়ে। এভাবে একের পর এক ইহুদি খ্রিস্টানরা তারা চক্রান্ত করে দীন ইসলামকে তারা আজকে হাসি ঠাট্টা বিদ্রুপ করছে। এটা আপনি আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভালোভাবে অনুধাবন করতে পারছি। সম্মানিত উপস্থিতি, এখন আমরা বুঝতে পারলাম যে এগুলো হচ্ছে রীতিনীতি খ্রিস্টানদের। তবে আমরা কেন এর রীতিনীতি অবলম্বন করে চলবো? এটি মুসলিমদের জন্য শোভনীয় নয়। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি বলতে চাইছি, এই ফার্স্ট জানুয়ারিকে যারা পালন করবে এরা ইহুদি খ্রিস্টানদের পথ মত অনুসরণ করে চলছে। এই পথ মতকে থেকে দূরে থেকে মুসলিমদের ছেলে মেয়েদেরকে বিরত থাকতে হবে। এই ধরনের নীতি অবলম্বন করা যাবে না। এ নীতি, এ পথ, এ মত দীন ইসলামের নয়। এবার আপনাকে আমি জানাই, পিকনিকের নামে আপনার আমার ঘরের ছেলে মেয়েরা তারা যে এই পিকনিকের নামে যাচ্ছে, এরা কি করে? পিকনিকের নামে চলে গান বাজনা, চলে ডান্স, চলাল না হারাম? আপনি একবারকে বলবেন যে দীন ইসলামে গান বাদ্যযন্ত্রকে হারাম করা হয়েছে? কেননা বহু গ্রন্থ কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের 31 নম্বর সূরার 6 নম্বর আয়াতের মধ্যে স্পষ্টভাবে জানিয়েছেন, আমিনান নাসি মান ইশতারি লাহুল হাদিস লিযুল আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন ইত্তাখিযা হুজুয়া উলাইকা হুম আযাবুম মুহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটির মধ্যে জানাচ্ছেন যে মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষ থাকবে যারা বাদ্য অশ্লীল বেহেয়াপনা ভাষা দিয়ে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ থেকে বিচ্যুত করবে, পথ থেকে তাদেরকে হটিয়ে দিবে। এটাই আমরা দেখতে পাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকে এই পহিলা জানুয়ারি মাসকে কেন্দ্র করে আপনার আমার ঘরের ছেলেমেয়েরা পিকনিকের নামে গিয়ে তারা এই ধরনের ডিজে হোন্ডা ভাড়া করে নিয়েছে, গান বাজনার মধ্যে ব্যতিব্যস্ত থাকে। এই গান বাজনাকে দীন ইসলামে হারাম করা হয়েছে। এমনকি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে যদি আমরা দেখি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে হাদিসটি বর্ণনা করছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন, হাররামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবাতা, মদ জুয়া এবং বাদ্যযন্ত্রকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। সম্মানিত উপস্থিতি, অত্র আয়াত এবং হাদিসে প্রমাণ হচ্ছে বাদ্যযন্ত্র গান বাজনাকে দীন ইসলামে হারাম করা হয়েছে। অতএব পিকনিকের নামে গান বাজনা যারা করে এটা ইসলাম সমর্থন করে না, এটা শরীয়ত সমর্থন নয়, তার জন্য এটি আমাদের জন্য হারাম, মুসলিমের ঘরের ছেলেমেয়ের জন্য এটা শোভনীয় নয়। এই পিকনিকের নামে চলে নেশা। আপনি দেখবেন পিকনিকের নামে তারা মদ্যপান করে থাকে, এই পিকনিকের নামে গিয়ে পহিলা জানুয়ারি মাসকে কেন্দ্র করে। অথচ নেশাদ দ্রব্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। যদি আমরা এটি দেখতে চাই, সূরা মায়েদার 5 নম্বর সূরার 90 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব, হে ইমানদারগণ, তোমাদের জন্য হারাম করা হয়েছে নেশাদা দ্রব্যকে। তাহলে এই আয়াত প্রমাণ করছে যে মুমিন ইমানদার মুসলিমদের জন্য নেশাদা দ্রব্য মদ হারাম। অতএব পিকনিকের নামে যারা মদ পান করে থাকে এটি কোনো সময় মুসলিমদের জন্য হালাল নয়, সদা সর্বদা হারাম। এই পিকনিকের নামে আবার চলে জেনা ব্যভিচার।
অবাধ মেলামেশা, এই পিকনিকের নামে। অথচ জিনার নিকটবর্তী হতে আল্লাহ সুবহানাহু তাআলা নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থুল কোরআনুল কারীমে সূরা ইসরা অর্থাৎ বানী ইসরাইল সূরার 17 নম্বর সূরার 32 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু তাআলা জানিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সা সাবিলা, যে তোমরা জিনা ব্যভিচারে নিকটবর্তী যেও না, সেটা খুবই খারাপ রাস্তা। আল্লাহ সুবহানাহু তাআলা জানালেন এই জিনা ব্যভিচারে নিকটবর্তী যাওয়া যাবে না। তাহলে আপনার আমার ঘরের ছেলেমেয়েরা পিকনিকের নামে গিয়ে জিনাই তারা লিপ্ত হয়। জিনা বলতে আপনি কি বুঝলেন? জিনা বলতে আপনি কি বুঝলেন? জিনাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই চোখ দিয়েও জিনা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হাত দিয়েও জিনা হয়। আপনি হয়তো প্রশ্ন করবেন এগুলো জিনা হয় কি করে? আল্লাহ সুবহানাহু তাআলা দীন ইসলামে পর নারীর দিকে তাকানো হারাম করেছেন। কোন পর নারী যদি পর নারীর দিকে যদি তাকানো যায় এটি দীন ইসলামে হারাম। যদি তারা অপর মহিলাকে দেখে যতবার দেখবে ততবার চোখ দিয়ে তারা জেনা করবে, ব্যভিচার করবে, এ কথা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তাহলে পিকনিকের নামে গিয়ে তারা একসঙ্গে তারা পিকনিকে যাচ্ছে, তাহলে তাদের কি চোখের জেনা, হাতের জেনা, পায়ের জেনা তাদের হচ্ছে না? এই ব্রেন মস্তিষ্কের কিছু জেনা হচ্ছে না তাদের? হচ্ছে। অতএব এই ধরনের কার্যকলাপ থেকে আপনাকে আমাকে বিরত থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, এই পিকনিকের নামে ডিজে হন্ডা হচ্ছে, এটা তো আমরা আপনি আমি ভালো করে দেখছি, বড় আফসোস লাগে। আরে এ পিকনিক তো ডিজে হন্ডা বাজিয়ে অশিক্ষিত যাচ্ছে যাচ্ছে, এ শিক্ষিত নামে কলঙ্ক স্কুল প্রাইভেটের টিচাররাও নিয়ে যাচ্ছে, ভাবতে পারা যায়? এদের রুচিবোধ কোথায়? এদেরকে শিক্ষিত বলবেন কি করে? যারা বলে কিনা এরা জাতির মেরুদণ্ড, লজ্জা লাগে? এরা জাতির মেরুদণ্ড নয়, আপনাকে মেম্বারে দাঁড়িয়ে বলছি, এরা জাতির প্যারালাইসিস। এরা জাতিকে প্যারালাইসিস করছে, পঙ্গু করে ছেড়েছে। এরা মাস্টার নামে কলঙ্ক, চাহে প্রাইভেট মাস্টার হোক, চাহে হাই স্কুলের হোক, প্রাইমারির হোক, আর কলেজের যত ডিগ্রিধারী হোক না কেন, এরা কলঙ্ক শিক্ষিত নামে। এদেরকে কি করে শিক্ষিত বলতে পারেন? আশ্চর্য লাগে, এরা শিক্ষিত হয় কি করে? এদেরকে লজ্জা করা দরকার ছিল। মুসলিম ঘরে জন্ম নিয়ে মুসলিম ঘরের ছেলে মেয়েকে পিকনিকে নিয়ে যাচ্ছি, ডিজে হন্ডা বাজিয়ে ওয়াসালিন বাক্য সে জায়গায় প্রয়োগ হয় গানের মাধ্যমে, ওয়াসালিন বাক্য প্রয়োগ হচ্ছে গানের ভাষার মাধ্যমে, যেটা আপনি আমি রাস্তাঘাটে গেলেই পরে শুনতে পাচ্ছি, কানের ভিতরে আওয়াজ আসছে। আছেন কোন জায়গায়? ভাবতে পারা যায়? এই স্কুল টিচার নিয়ে যায় কি কেন? এ মাস্টারই ভালো করে জানে, এ মাস্টারের বিবেক বুদ্ধি পচে গেছে না বিবেক বুদ্ধি সুস্থ আছে এই মাস্টার ভালো করে জানে। তবে আমার মনে হচ্ছে না এর বিবেক বুদ্ধি কোনো কাজ করে, এর ব্রেন বুদ্ধি সব পচে গেছে, এ প্যারালাইসিস হয়ে গেছে। ভাবতে পারা যায়? যারা জাতির ধারোপাহক, যারা জাতিকে সদা সর্বদা সৎপথ দেখাবে, ছেলে মেয়েদেরকে সভ্যতা তৈরি করবে, তার জন্য আপনাকে আমি বিগত দিনে কয়েক জুমার আগে বলেছিলাম যে ছেলে মেয়েদেরকে শিক্ষায় শিক্ষিত করলে হবে না। একজন দার্শনিকের কথা আপনাকে বলেছিলাম যে শুধু শিক্ষায় শিক্ষিত করলে হবে না, একজন খ্রিস্টান দার্শনিক এভাবেই বাক্য প্রয়োগ করছেন যে ইফ ইউ টিচ ইউর চাইল্ড 3 আরএস, যদি তুমি তোমার সন্তানকে মূল্যবান 3টি শিক্ষা দাও, রিডিং পড়া, রাইটিং লিখা, অ্যান্ড অ্যারিথমেটিক এবং পাটিগণিত, অ্যান্ড উইল গেট 4th আর রিলিজিয়ন, যদি তাদেরকে 4 নম্বরে ধর্মীয় শিক্ষা যদি না দেওয়া যায় তাহলে 5 নম্বরে কোনো সন্দেহ নেই এদেরকে রাস্কালিটি পাবেন, অসভ্য বর্বর পাবেন। সেটাই হচ্ছে, এরা এই ধরনের টিচার, চাহে টিউশন টিচার হোক, চাহে কোনো সরকারি সংস্থার টিচার হোক, এরা সভ্যতা এদের ভিতরে নেই, এ সভ্যতা তাদের মা বাপ দেয়নি, এরা সভ্যতা পায়নি, যার কারণে এদের কাছ থেকে কোনো সভ্যতা পাওয়া যায় না, পাওয়া যাচ্ছে না। তার জন্য দেখতে পাচ্ছেন না, একজন একজন বড় ডিগ্রিধারী ডাক্তার আর টিচারকে দেখতে পাচ্ছেন না? বড় ছোটদের, বড়দের কোনো শ্রদ্ধা, ছোটদের কোনো স্নেহ নেই, বুক ফুলিয়ে সিগারেট ধরাচ্ছে, এদেরকে সভ্যতা কি করে বলতে পারেন? এরই জন্য তো খ্রিস্টান দার্শনিক করে আল্লাহ রাসূল তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, একজন খ্রিস্টান দার্শনিক আফসোস করে বলেছেন, এদের ভিতরে সভ্যতা আছে? এদেরকে শিক্ষিত বলতে পারেন? এরা না ছোটদের স্নেহ করতে পারে, না বড়দেরকে শ্রদ্ধা করতে পারে, এদের লজ্জা থাকা উচিত ছিল, এদেরকে শিক্ষিত বলেন কি করে আপনারা?
এর জন্য অতএব এই পিকনিক যারা নিয়ে যাবে, যারা পিকনিকের মধ্যে লিপ্ত হবে, উভয় গুণার মধ্যে লিপ্ত হবে, উভয় গুণার মধ্যে লিপ্ত হবে, এ কথাই তিনি ইসলাম বলছে। সম্মানিত উপস্থিতি, এবার আপনাকে নিয়ে যাচ্ছি, আপনার আমার দায়িত্বটা কি, এতে আপনার আমার দায়িত্ব কি? একজন পিতা হিসেবে, একজন ইমাম হিসেবে, একজন সমাজের দায়িত্বশীল হিসেবে আমাদের কর্তব্যটি কোন জায়গায়? মহান রব্বুল আলামিন সূরা আনআম সূরা নম্বর 5 আয়াত নম্বর 105 এর মধ্যে ব্যক্ত করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ইমানদারগণ তোমাদের দায়িত্ব তোমাদের উপরে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের দায়িত্ব তোমাদের উপরে। আমাদের দায়িত্বটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিম সূরা 66 আয়াত নম্বর 6 এর মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাসু আল হিজারা, হে ইমানদারগণ তোমরা নিজে বাঁচো এবং পরিবারকে বাঁচাও ওই জাহান্নাম থেকে যার জ্বালানি হচ্ছে মানুষ এবং পাথর। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমাদের দায়িত্বের কথা বললেন। নিজে বাঁচতে হবে মানে ওই প্রাইভেটের মাস্টারকেও বাঁচতে হবে, মানে স্কুলের ওই টিচারকে বাঁচতে হবে এবং ছাত্র ছাত্রীকেও বাঁচাতে হবে, ওই পিতাকেও বাঁচতে হবে, পিতার ছেলে মেয়েকেও বাঁচাতে হবে। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এবং যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দেখি, সহিহুল বুখারীর প্রথম খণ্ডের 122 নম্বর পৃষ্ঠার জুমার অধ্যায় অধ্যায় নম্বর 11 হাদিস নম্বর 883 মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাচ্ছেন, ইবনে ওমার রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন পিতা একজন লিডার তিনি হচ্ছেন দায়িত্বশীল তার পরিবার সম্পর্কে, তার ছেলে মেয়ে সম্পর্কে, কালকে আমাদের জিজ্ঞেস করা হবে। অতএব অত্র দুইখানা আয়াত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস প্রমাণ করছে আমরা প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেককে নিজ নিজ স্থান থেকে এই দায়িত্ব পালন করতে হবে। ইমামের দায়িত্ব এই জায়গায় আপনাকে সতর্ক করবে, এই সতর্ক ইমাম আপনাকে করে দিল, ইমাম দায়িত্ব বহন করলো, আপনি পিতা হিসেবে আপনার ছেলে মেয়েকে রুখতে হবে, আপনি সমাজের দায়িত্বশীল হওয়ার কারণে আপনাকে সমাজকে ম্যানেজমেন্ট করতে হবে, সমাজকে বাধা দিতে হবে। এই ধরনের ডিজে হোন্ডা পিকনিকের নামে কমসে কম গ্রামেও দেওয়া যাবে না, গ্রামের ভিতরে বাজিয়েও নিয়ে যেতে দেওয়া হবে না, এটা এই সতর্ক অবলম্বন করতে হবে। আমি ইমাম হিসেবে দায়িত্ব আমার বহন করলাম, আপনি সমাজের দায়িত্ব হিসেবে আপনি দায়িত্ব বহন করবেন, আপনি পরিবারের দায়িত্বশীল হিসেবে আপনি আপনার দায়িত্ব বহন করবেন, দেখবেন সমাজ সোসাইটি সব সভ্যতাতে পরিণত হয়েছে, সবাই সভ্য হবে, ভদ্র হয়ে যাবে, অভদ্র আমরা হয়ে আছি, নিজেদেরকে ভদ্র করে তুলুন, সমাজ ভদ্র হয়ে যাবে। অতএব সমাজকে পরিবর্তন করা যাবে না, ছেলে মেয়েকে পরিবর্তন করা যাবে না। সম্মানিত উপস্থিতি, এবার সংক্ষিপ্ত আকারে আর 5টা মিনিট আপনাকে আমি জানাই যে আপনার আমার জন্যে এই নতুন বছর যে এসেছে এতে আনন্দ উৎসব হওয়ার কোনো বিষয় নেই, এটি মুসলিমদের জন্য শোভনীয় নয়, মুমিন ইমানদার ব্যক্তিদের জন্য নয়, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকান 25 নম্বর সূরার 62 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্ত করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ব্যক্ত করছেন এ কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন যে আল্লাহ রব্বুল আলামিন তৈরি করেছেন দিন এবং রাতকে, অনুগামী করেছেন সেই সমস্ত ব্যক্তিদের জন্যে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা স্বীকার করবে, তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। অতএব এই কৃতজ্ঞতা স্বীকার করার জন্যে আপনাকে আমাকে ওই পথ অবলম্বন করতে হবে যে পথ অবলম্বন করার কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবে কেরামরা করেছিলেন। এখন যদি আমরা দেখতে চাই তাহলে আপনি আমি বুঝতে পারবো যে মুমিন ইমানদার ব্যক্তিদের জন্যে প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটা দিন, প্রত্যেকটি রাত তাদের জন্য মূল্যবান। এ কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এ কথাই এই আয়াতের মধ্যে ব্যক্ত করছেন যে ইমানদার মুমিন ব্যক্তিদের জন্যে এক একটা মিনিট হচ্ছে মূল্যবান। এই মূল্যবান সময়কে আপনি আমি মূল্যায়ন করতে শিখলাম না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলছেন প্রত্যেকটা মুহূর্ত মূল্যবান। একজন মুমিনদার মুমিন ইমানদার হিসেবে এই 2021 ফার্স্ট জানুয়ারিতে আমরা কেন আমরা নববর্ষ উৎসব পালন করতে গিয়ে আনন্দ উৎসব পালন আমরা করব? সম্মানিত উপস্থিতি, আপনাকে লজ্জা করা উচিত ছিল, আপনার ভিতরে দুঃখ আসা উচিত ছিল যে এই 2020 সালে
এই 2020 সালে আপনি আমি কতটা নিজেকে পাপমুক্ত রাখতে পারলাম, কতটা আমরা নেকির কাজ করতে পারলাম, এটা আফসোস করা উচিত ছিল। আল্লাহ সুবহানাহু তাআলার শুকরিয়া আদায় করা উচিত ছিল আপনাকে আমাকে, যে আল্লাহ রাব্বুল আলামিন COVID-19 করোনা ভাইরাসে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুক থেকে বিদায় করে দিলেন। আপনাকে আমাকে কৃতজ্ঞতা স্বীকার করা উচিত ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তাদের মধ্যে গণ্য করেননি, আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে আমাকে তাদের মধ্য হতে আপনাকে আমাকে মুক্ত রেখেছেন, এটা শুকরিয়া আদায় করা ছিল। হে যুবকের দল, তোমাদের ভিতরে লজ্জা থাকা উচিত ছিল, কেন তোমরা সারা রাত্রি এই 31 তারিখকে সারা রাত জেগে তোমরা ওই 12টার ঘড়ির দিকে তাকিয়ে দেখছো 12টা কখন বাজবে, আর 2021 সাল পড়বে আমরা বোবাবাজি ফুটাবো আর এক অপরকে আমরা হ্যাপি নিউ ইয়ার জানাবো, এটা তোমার ভিতরে লজ্জা করা উচিত ছিল। আল্লাহ সুবহানাহু তাআলা তোমাকে আমাকে করোনা নামক ভাইরাসে COVID-19 তোমার আমার মৃত্যু ঘটায়নি, তোমাকে আমাকে জীবিত রেখেছে, তোমার শুকরিয়া আদায় করা ছিল। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে তওবা ইস্তেগফার করা উচিত ছিল, আল্লাহর দরবারে তাহাজ্জুদের সালাত আদায় করে দোয়া করা উচিত ছিল যে আল্লাহ আমি তোমার সেই পাপী বান্দা, জানি না গো আল্লাহ 2020 সালে এই একটি বছরে কতটা নিজেকে পাপমুক্ত রাখতে পারলাম, কতটা নেকির কাজ করতে পারলাম, এই COVID-19 ভিতরে আমরা কতজন পিতামাতার খিদমত করতে পারলাম, এটা আল্লাহ সুবহানাহু তাআলা দরবারে পেশ করতে পারলাম না। হে যুবকের দল, সাল বদলনে সে কুছ নেহি হোগা, খুদ কো বদলনা সিখো। এই সাল পরিবর্তন হয়ে কোনো কিছু তোমার আমার লাভ নেই, নিজেকে পরিবর্তন করো, সব তোমার আমার লাভ থাকবে, নচেত কোনো কিছুই লাভ থাকবে না। অতএব যুবক, তোমাকেই লক্ষ্য করে বলি, এই হ্যাপি নিউ ইয়ার, এই পন্থা, এই রীতিনীতি ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি, এই খ্রিস্টানদের রীতিনীতি তোমার আমার জন্যে শোভনীয় নয়। অতএব এই হ্যাপি নিউ ইয়ার, এই সমস্ত বাজে অশালীন পথ থেকে তোমাকে আমাকে ফিরে আসতে হবে, এই পথ অবলম্বন যদি করি জাহান্নামে যেতে হবে। অতএব এই পথ থেকে দূরে থেকে যে পথ অবলম্বন করলে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হবেন, সেই পথ অবলম্বন করতে হবে। হে যুবকের দল, তোমাকে আমি বলি, এই নতুন 2021 সালে তুমি প্রতিজ্ঞা করো, তুমি শপথ করো আল্লাহ সুবহানাহু তাআলা দরবারে, হে আল্লাহ তুমি আমাকে তোমার ওই বান্দার মধ্যে অন্তর্ভুক্ত করে নাও, যে বান্দা হলে হে আল্লাহ তুমি পছন্দ করবে, নিজেকে গুনাহ থেকে মুক্ত করার জন্যে দৃঢ় প্রতিজ্ঞা করো যে গুনাহ থেকে মুক্ত থাকবো, নেকির কাজে সদা সর্বদা ঝাঁপিয়ে পড়বো, এই প্রতিজ্ঞা করো। হে যুবকের দল, তোমরা অধিকাংশ কোরআন তিলাওয়াত করতে জানো না, তোমরা প্রতিজ্ঞা করো এই 2021 সালে আমরা কোরআনুল করিম শিখে নিব, আর এই 2021 সালেই আমরা কোরআনুল করিমের স্টাডি অধ্যয়ন করব, এই 2021 সালে তাহাজ্জুদ গুজারি হব, এই 2021 সালে হে আল্লাহ তুমি আমাকে যতদিন হায়াত দিয়েছো 5 ওয়াক্তের মুসল্লি হিসাবে কবুল করে নাও, এভাবে আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে দোয়া করো। হে যুবক, তোমাকে আফসোস করা উচিত ছিল, 2020 সাল চলে গেল, নিজেকে না পাপ মুক্ত রাখতে পারলাম, না নেকির কাজ বেশি করতে পারলাম, না কোরআনুল করিম তেলাওয়াত করা শিখতে পারলাম, কিছুই করতে পারলাম না, আল্লাহ সুবহানাহু তাআলার কৃতজ্ঞতা এবং তার শুকরিয়া আদায় করতে পারলাম না। আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে আমাকে করোনা নামক ভাইরাস থেকে মুক্ত রেখেছে, আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে আমাকে 2020 সালে COVID-19 এই করোনা ভাইরাসে আপনাকে আমাকে নেয়নি, আপনাকে আমাকে মুক্ত রেখেছে, এই কৃতজ্ঞতা স্বীকার করা উচিত ছিল, কিন্তু যুবক আমরা পারলাম না। আমরা গেলাম কোন জায়গায়? আমাদের মতো মানুষকে আফসোস করা উচিত ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ সুবহানাহু তাআলা এই কথাই বলছেন যে প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটা ঈমানদার মুমিনদের জন্য প্রত্যেকটা সময় মুহূর্ত তার জন্য মূল্যবান। সম্মানিত উপস্থিতি, আফসোস করা উচিত ছিল, এটা আমরা আপনি আমি করতে পারলাম না। অতএব আপনাকে আমাকে ফিরে আসতে হবে, যেহেতু ইবনে ওমার রাদিয়াল্লাহু তাআলার যদি আমরা হাদিস দেখি, ইবনে ওমার রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে হে মানুষেরা, তোমাদের হিসাব নিকাশ আল্লাহ সুবহানাহু তাআলা নেওয়ার পূর্বে তোমরা নিজে নিজেরাদের একবার হিসাব নিকাশ করো। আপনার আমার উচিত ছিল এই 2020 সালে কতটা নিজেকে পাপমুক্ত পারলাম, করতে পারলাম, কতটা নেগির কাজ করতে পারলাম, এই 2020 সালে কতজন ব্যক্তিকে দীন ইসলামের প্রচার প্রসার করতে পারলাম, এটা আমাদের মতো যুবকদেরকে, আমাদের মতো ইমানদার মুমিন মুসলিমদের কর্তব্য, করণীয় ছিল, কিন্তু সেটা আমরা করতে পারলাম না। সম্মানিত উপস্থিতি, আমাদের আফসোস করা উচিত ছিল, সেই আফসোস আপনি আমি করতে পারলাম না। অতএব আপনাকে আমাকে ফিরে আসা উচিত ছিল, যেহেতু আল্লাহ সুবহানাহু তাআলা এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়েছেন, আপনাকে আমাকে ফিরে আসতে হবে এই সমস্ত কর্মকাণ্ড থেকে।
সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুম আহকাম মেনে নিয়ে করতে হবে। আল্লাহ সুবহান ও তাআলার দরবারে এই দোয়াই করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন এই 2021 সনে, এই 2021 সালে আমাদের প্রত্যেক যুবককে আল্লাহ রাব্বুল আলামিন যেন পাঁচ ওয়াক্তের মুসল্লি হিসাবে কবুল করে নেয়, বলুন আমিন। আল্লাহ সুবহান ও তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি প্রত্যেক যুবকের ভিতরে তোমার ভয়, তোমার খাওয়া ভরে দাও, বলুন আমিন। আল্লাহ সুবহান ও তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি প্রত্যেক যুবককে দিন ইসলামের জন্য কবুল করে নাও, বলুন আমিন। আল্লাহ সুবহান ও তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি প্রত্যেক যুবককে কোরআনুল করিম শিখার, তার স্টাডি অধ্যয়ন করার তুমি তৌফিক দাও, বলুন আমিন। আল্লাহ সুবহান ও তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি প্রত্যেক যুবককে সদা সর্বদা দিন ইসলামের পথে থেকে মানুষের কল্যাণমূলক কাজ করার তুমি তৌফিক দাও, বলুন আমিন। আল্লাহর সুবহান ও তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের প্রত্যেক মুসলিমকে পাঁচ ওয়াক্তের মুসল্লি হিসেবে কবুল করে নাও, বলুন আমিন। আল্লাহ সুবহান ও তাআলার কাছে এই দোয়া করি, আল্লাহ যাতে আমরা এই 2021 সালে বেশি বেশি করে নেকির কাজ এবং পাপ থেকে যেন বিরত থাকতে পারি, এই তুমি তৌফিক দাও, বলুন আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা মালাইকাতুহু ইসাল্লুনা আলান নাবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা